الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون জি স্যার, ওকে আসল স্যার প্লিজ ইউ মে স্টার্ট ইয়ার প্রেজেন্টেশন। আসসালামু আলাইকুম, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা ভালোই আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। আপনি ভালো আছেন তো? ভালো আছি, কেমন আছেন? জি ভালো আছি। আজকে একটু লেট হয়েছে ঢুকতে, আমার মানে একটু ব্যস্ত ছিলাম। আমাদের যথাযথ বললেন, টাং একটা আমাদের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এবং টাঙের আমরা অনেক কিছু দেখেই আমরা ডায়াগনোসিস করতে পারি। শুধু হোমিওপ্যাথরা যে টাং দেখে তা না, এলাপাথি ডাক্তাররাও ওনারা টাং দেখেন এবং টাং দেখে ওনারা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করেন। তেমনি আমরা কিন্তু টাং দেখে অনেক মেডিসিন কিন্তু আমরা সিলেকশন করতে পারি। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আজকে যেটা হবে, আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে, একটা ক্র্যাক আসলো না, তারও আগে আছে। ড্রাই টাং, ড্রাই টাং আমরা জানি মানে মুখ জিহ্বাটা যেটা শুকনো হয়ে যায়, একদম শুকিয়ে যায়, যেটা একদম ড্রাই টাং। এই ড্রাই টাং এ পার্ট অফ মাউথ ড্রাইনেস। যখন মুখটা আমাদের শুকিয়ে যায় তখন আমাদের কি হবে, জিহ্বাটা আমাদের যে জিভ সেটাও আমাদের শুকিয়ে যাবে। এটার মেডিকেল টার্ম হচ্ছে জেরোস্টোমিয়া, ড্রাইনেস অফ দ্য মাউথ, সেটা মেডিকেল টার্ম হচ্ছে। জিহ্বাটা যখন শুকিয়ে যায় তখন সেটা বলা হয় জেরোস্টোমিয়া। তো এটা আমাদের অনেক রোগের কারণে আমাদের জিভটা শুকিয়ে যায়। কিছু ফিজিওলজিক্যাল অনেক কাজ আছে, সেটার জন্য আমাদের এই জিভটা কিন্তু শুকিয়ে যায়। পার্মানেন্ট টাং কজিং দ্য কোর্স ওয়ার হেয়ার হেয়ারলি অ্যান্ড থিক সেন্সেশন অফ টাং। মোস্ট কজেস সার্টেন ড্রাইনেস অফ দ্য টাং আর বিং ডিউ টু দ্য সার্টেন ফুড। কি হলো, তো যেগুলো হচ্ছে আমাদের কিছু ফিজিওলজিক্যাল, যেমন আপনার মুখ দিয়ে যদি শ্বাস নেন, আমাদের শ্বাস তো নাক দিয়ে নেওয়ার কথা, কিন্তু কি হয়েছে, নাক বন্ধ আছে, সেখানে কি করছে, ব্রিদিংটা আমরা মুখ দিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের যে জীব আছে সেটা আমাদের শুকিয়ে যাবে, যেহেতু শ্বাসকষ্টটা আমাদের মুখ দিয়ে হচ্ছে। তারপরে আমাদের ঘুমার সময় কিন্তু স্লাইভার সেক্রেশনটা মানে আপনার কমে যায়, যেটা আমাদের মানে যদা স্যার বললেন, ওটা আমাদের যে টনসিল যেটা আছে সেটা থেকে আমাদের স্লাইভার সেক্রেশন হয়। তো ঘুমের সময় সিলেবাসের সেগ্রেশনটা কমে যায়, তখন কিন্তু আমাদের জিভটা কিন্তু শুকিয়ে যায়। এগিং লিড টু ভেরিয়াস চেঞ্জেস ইন ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি কজিং সালাইভা গ্ল্যান্ড। আর কিছু ফুড পার্টিকে ফুড আছে, ফুডের জন্য আমাদের কিন্তু শুকিয়ে যায়। যেমন আমাদের কার্বোহাইড্রেট ফুড যদি আমরা মানে খাই, সেক্ষেত্রে এই কারণে কিন্তু আমাদের এমনি কিন্তু মুখটা কিন্তু শুকিয়ে যায়, আর মুখ শুকালে কিন্তু সেক্ষেত্রে আমাদের জিভটা শুকাবে। কিছু টোবাকো আছে, বিশেষ করে স্মোকিং, কিছু চুই মানে চিবাতে গিয়ে কিছু যে টোবাকোগুলো আছে সেগুলো যদি ধূমপান হয়, সেক্ষেত্রে কিন্তু একটা জিভটা শুকিয়ে যায়।
আর অ্যালকোহল কনজিউম যদি করে, অ্যালকোহল যদি ইনটেক করে বেশি করে পান করে লার্জ অ্যামাউন্টে বেশি পরিমাণে, সেক্ষেত্রে কিন্তু এই ড্রাই হয়। আর কিছু আছে আমাদের রোগ, সেক্ষেত্রে আপনার জিভটা শুকিয়ে যাবে। যদি স্যালাইভারি গ্ল্যান্ডটা স্যালাইভারি গ্ল্যান্ডে যে যদি ইয়ে হয় ডিজিজ হয় সেক্ষেত্রে শুকাবে। ডিহাইড্রেশন যদি হয় অর্থাৎ ডায়রিয়া সেক্ষেত্রে মুখ শুকিয়ে যাবে। আর সিজেনগ্রিন সিন্ড্রোম, সিজেনগ্রিন আপনারা জানেন কি তিনটে ওখানে ইয়ে থাকে আপনার প্যারোটিড গ্ল্যান্ড, সাবমান্ডিবুলার গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড যে আছে সেগুলো যদি টোটালি যদি আপনার শুকিয়ে যায় তো টোটালি আপনার ইয়ে হয়ে যাবে, স্যালাইভে আসা বন্ধ হয়ে যাবে, সেটাই হচ্ছে আপনার সিজেনগ্রিন সিন্ড্রোম। ডায়াবেটিস মেটালে জানেন এটা সুগার যদি হয়ে যায় তাহলে কিন্তু মুখ শুকিয়ে যায়। এইচআইভি এইডস যদি হয় সেক্ষেত্রে মুখ শুকিয়ে যায়। হাইপোথাইরয়েডিজম অর্থাৎ টিএসএইচ লেভেল যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে শুকিয়ে যাবে। কিছু নার্ভাস নার্ভের ডিজিজ আছে সেক্ষেত্রে হবে। মেডিকেশন কিছু রোগ ওষুধ ইনটেক করছে সেক্ষেত্রে কিন্তু শুকাবে। এইসব কারণে কিন্তু মুখগুলো শুকায়। আচ্ছা ওই আস্তে আস্তে বললাম তো মোটামুটি বুঝে গেছি, আবার আরো বলে যাই আমি। ড্রাইনেস অফ মাউথ অর টাং, তো এটা হচ্ছে জেরোস্টোমিয়া। এবার কি মুখ দিয়ে যদি শ্বাস নেওয়া যায় সেক্ষেত্রে মুখ শুকাবে। ঘুমন্ত অবস্থায় স্যালাইভাটা কম সেক্রেশন হয় যার জন্য আপনার জিভটা শুকিয়ে যায়। কিছু ফুড পার্টিকেল ফুড আছে ফুড আছে যেগুলো কার্বোহাইড্রেট খাওয়ার, সেই খাওয়ার যদি আমরা খাওয়া যায় সেক্ষেত্রে জিভটা শুকাবে। যদি আপনার ধূমপান করে সেক্ষেত্রে আপনার মুখটা শুকাবে। অ্যালকোহল যদি বেশি পরিমাণে ইনটেক করে খাই পান করে সেক্ষেত্রে মুখ শুকাবে। কিছু রোগ আছে রোগের কারণে জিভ শুকায়, সেটা হচ্ছে আপনার স্যালাইভারি গ্ল্যান্ডের ডিজিজ এগুলো, সেগুলোর জন্য। ডায়রিয়া যদি হয়, সিজেনগ্রিন সিন্ড্রোম যেখানে আপনার স্যালাইভারি সেক্রেশন হয় সেটা টোটালি ড্রাই হয়ে যায় সেই জন্য এটাকে শুকাই। সুগারের জন্য হবে ডায়াবেটিস মেলাটাস, যেটা এইচআইভি মানে এইডস যদি হয়, হাইপোথাইরয়েডিজম হয়, কিছু নার্ভের ডিজিজ আছে আর কিছু মেডিসিন দিতে পারে এক্ষেত্রে মুখগুলো শুকিয়ে যায়। জেরোস্টোমিয়া টাংটা কীরকম হবে এই যে দেখতে পাচ্ছেন পুরো ড্রাই হয়ে গেছে, ড্রাই ড্রাই মাউথ জেরোস্টোমিয়া, মেডিকেল টার্ম হচ্ছে জেরোস্টোমিয়া। তা একদম টোটালি জিভটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাশে যে জিভটা পুরো একদম শুকিয়ে ফেটে গেছে, এটাই হচ্ছে জেরোস্টোমিয়া। তো এখানে আপনার মানে স্যালাইভা আসাটা বন্ধ হয়ে যায় যার জন্য এই জিনিসগুলো হয়। আর যদিও আসে ফ্লোটা আপনার খুব কম হয় যার জন্য এই টাংটা আমাদের শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। ইট ইজ মোর কমন ইন ওল্ডার পিপুল, বয়স্ক লোকদের এটা বেশি দেখতে পাওয়া যায়। আর যারা মুখ দিয়ে শ্বাস নেয় তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ডিহাইড্রেশন যাদের হয় তাদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। আর যারা রেডিওথেরাপি ইনভলভিং দ্য স্যালাইভারি গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডে যাদের রেডিওথেরাপি হচ্ছে বা কেমোথেরাপি হচ্ছে তাদের ক্ষেত্রে এরকম ধরনের একটা জেরোস্টোমিয়া হবে। আর হাইপোস্যালাইভেশন অর্থাৎ আপনার স্যালাইভাটা কমে যাচ্ছে সেক্ষেত্রে এই জেরোস্টোমিয়া আপনার টান দেখতে পাবেন। শুকনো জিভ আমাদের কি কি হোমিওপ্যাথি মেডিসিন আছে এক নজরে আমি বলে যাই, আপনারা একটু দেখে নেবেন। আমি স্লাইড যদিও আজকে সেন্ড করে দেবো গ্রুপে। অ্যাকোনাইট আছে, অ্যাপিস মেলিফিকা আছে, আর্সেনিক অ্যালবাম, বেলেডোনা, কেমোমিলা, চাইনা অফিসিনালিস, লাকেসিস, মাক্সল, নাক্সমোমিকা, পালসাইটেলা, সালফার। আপনার শুকনো জিভ দেখতে পাবেন, টাং ড্রাই, এইসব মেডিসিন আপনি দেখতে পাবেন। তাহলে দেখতে পাচ্ছেন একদম জিভ পুরো শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। এই ওষুধের কথাগুলো একবার স্মরণ করবেন, তারপরে আদার সিমটমসগুলো ম্যাচিং করবেন, ওষুধ দেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। অ্যাকোনাইট, এপিস, আর্সেনিক অ্যালবাম, বেলোডোনা, কেমোমিলা, চাইনা, ল্যাকেসিস, মাক্সল, নাক্সভূমিকা, পালসাইটেলা, সালফার। এবার আসি ক্র্যাক টাং অর্থাৎ জিভটা ফাটা ফাটা।
A cracked tongue is a being condition with multiple small but narrow fissure and groove visible on the dorsal of the tongue. আমাদের যে টাং আছে ডরসাল পার্টটা সেখানে আপনার কিভাবে ফাটা ফাটা দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের ক্র্যাক টাং। এ ক্র্যাক টাং ক্যান ইনক্রিজ ইন রিস্ক অফ ফাঙ্গাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন দ্য টাং। আমাদের ফাটা ফাটা যে টাং আছে, জিভটা আছে, মানে আপনার ওই ফাঙ্গাল ইনফেকশন যদি হয় কিংবা ব্যাকটেরিয়াল যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে এই ক্র্যাক টাংটা দেখতে পাবেন। সিমটমস কীরকম আছে, সিমটমস অফ ক্র্যাক টাং কী কী থাকে? দ্য ক্র্যাক অনলি এফেক্ট দ্য টাং নট এনি আদার স্ট্রাকচার ওরাল ক্যাভিটি ইনক্লুড গাম অ্যান্ড চেক। ক্র্যাক ট্যাং এর মেডিসিন গুলো বলে দিই, এটা হচ্ছে ক্র্যাক ট্যাং। তারপরে তো বার্নিং সেন্সেশন থাকবে, পেইন অ্যান্ড বার্নিং সেন্সেশন থাকবে। টিপ অ্যান্ড গ্রুপ ক্র্যাক ভিজিবল বোথ টপ অ্যান্ড সাইড অফ দ্য টাং। আপনার জিভে টাং মানে সামনে পোর্শন এবং সাইডে পুরোটাতেই আপনার কাটা কাটা থাকবে, জিভটা লাল হয়ে থাকবে, খেতে খুব অসুবিধা হবে কিংবা গিলতে খুব অসুবিধা হবে। বার্নিং সেন্সেশন হবে যখন মানে খাবে তখন একটা জ্বালা পোড়া ব্যথা থাকবে, আর একটা অস্বস্তি বোধ হবে, মুখে ঘা হয়ে যাবে। ক্র্যাক কানেক্ট উইথ গ্রোভড পাটার্ন অ্যান্ড ডিভাইডেড দ্য টাং ইন টু ডিফারেন্ট সেকশন। আর একটা ব্যাড স্মেল থাকবে, মুখ দুর্গন্ধ করবে। ক্র্যাক টাং যদি থাকে তাহলে মুখের দুর্গন্ধ হবে। কজেস কি হচ্ছে আমাদের, কি কি কারণে ক্র্যাক টাং হয়, এটা তো বললাম তখনই, কি ব্যাকটেরিয়া ইনফেকশন আর ফাঙ্গাল ইনফেকশন, এইসব কারণে আমাদের জিভটা ফাটা ফাটা হয়। দেখতে পাচ্ছেন এখানে পিকচারটা আমাদের, এটা হচ্ছে ফাটা ফাটা জিভ, এটা হচ্ছে ক্র্যাক ট্যাং। তো জিওগ্রাফিক ট্যাংটা তো এর আগে বলেছি আমি। মেলকারসন রোসেসিয়াল সিন্ড্রোম যদি হয় সেক্ষেত্রে এই ক্র্যাক ট্যাং হবে। ফিসার ট্যাং অ্যাজ ওয়েল অ্যাজ প্যারালাইসিস অফ দ্য ফেস। ডাউন সিন্ড্রোম হয় সেক্ষেত্রে হবে, ইঞ্জুরি যদি হয় হবে। ভিটামিন ডেফিসিয়েন্সি, বিশেষ করে আপনার ভিটামিন বি ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে হবে। ওরাল থ্রাস, সিজনগ্রিন সিন্ড্রোম এইসবের ক্ষেত্রে আপনার এই ক্র্যাক ট্যাং দেখতে পাবেন। আদার কিছু কজ আছে তো ওগুলো একবার শুধু বলে যাই। স্পাইসি ফুড যদি খাই সেক্ষেত্রে হবে। টু মাচ এক্সপোজার টু স্ট্রেস, বাইরে যদি দীর্ঘক্ষণ আপনার চিপটা বাইরে থাকে সেক্ষেত্রে আপনার এই পাটা পাটা হবে। গ্রিন্ডিং ইওর টিথ কনস্ট্যান্টলি, যদি আপনার দাঁত দিয়ে কেটে যায় সবসময় যদি কাটতে থাকে সেক্ষেত্রে আপনার পাটা পাটা হবে। ইটিং হার্ড ফুড, যদি শক্ত খাবার খাই সেক্ষেত্রে হবে। অ্যালার্জি কন্ডিশনে যদি হবে, কিছু মেডিসিন রিয়াকশন যদি হয় সেক্ষেত্রে ফাটা ফাটা দাগ হবে। ওভার বডি হিট, যদি বডিতে খুব হিট হয়ে যায় সেক্ষেত্রে হবে। গার্নোমেটাস ডিজিজ হবে, টু মাচ, আগেই বলেছি টু মাচ অ্যালকোহল কনজিউম, যে বেশি পরিমাণে যদি মদ খায় সেক্ষেত্রে হবে। টোবাকো চুইং যদি হয় সেক্ষেত্রে হবে। মেডিসিনগুলো স্যার আছে আমাদের, সেগুলো গুরুত্বপূর্ণ খুব মেডিসিন আমাদের ক্র্যাক ট্যাং এর জন্য। দেখতে পাচ্ছেন পাশে জিহবা গুলো আমাদের পুরো একদম ফাটা 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 ফাটা, যেটাকে বলছি আমরা জিহবা ফাটা, অর্থাৎ ক্র্যাক ট্যাং, জিহবা ফাটা। আর্সেনিক অ্যালবাম, করাম ট্রিফাইলাম, ফরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস, এই পাঁচটা মেডিসিনের ক্ষেত্রে আমরা স্মরণ করব কি যদি আমরা এরকম টাং দেখতে পাই ফাটা 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 ফাটা, সেক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম, অরাম ট্রিফাইলাম, ফ্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরাস আমরা চিন্তা ভাবনা করব। এ ফাটাফাটা দেখতে পাচ্ছেন,
ডিপ সেন্টারলি ক্র্যাক টাং, একদম মাঝখানে একদম একটা একদম মানে কেটে গেছে এরকম ধরনের একদম ফাটাফাটা টাং, নাইট্রিক অ্যাসিড, আগে বললাম নাইট্রিক অ্যাসিড আছে, একদম ফেটে গেছে পুরো আপনার, এরকম ধরনের যদি টাং দেখতে পান তাহলে আপনারা নাইট্রিক অ্যাসিড। স্যার শুনছেন? টাং ট্রিমলিং, অর্থাৎ আমাকে টাং ট্রিমলিং এর তো কারণটা আগে বলতে হতো, তাহলে আগে ওষুধ দিচ্ছি স্যার, কারণ ছিল কিছু জায়গা টাং ট্রিমলিং মানে কম্পমান আমাদের জিহ্বা কোন কোন মেডিসিনে কাঁপে এপিস মেলিফিকা, কারণটা মনে হচ্ছে প্যারাসাইটে চলে গেছে হয়তো, কোথায় এলোমেলো হয়েছে ট্রিমলিং টাং, কিছু মেডিসিন রোগের নাম লেখা আছে কিন্তু প্যারাসাইট হাত আছে। তো ট্রিমলিং টাং আমরা কি আমাদের জিভটা মানে মানে কখন কাঁপ মানে কোন কোন মেডিসিন যদি জিভ কাঁপে কোন কোন মেডিসিনের কথা আমরা স্মরণ করবো, এপিস মেলিফিকা, জিওসিমিয়াম, ল্যাকেসিস, ল্যাকেসিস আপনারা সবাই জানেন মানে সাপের মতন জিভ বেরোবে ডুবে বেরোবে ডুববে আপনারা এটা সবাই জানেন, ম্যাক্সল, প্লাম্বা মেটালিকাম, স্ট্রামোনিয়াম, ছটা মেডিসিন আছে, আরও মেডিসিন আছে, এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড মেডিসিন, যদি বুরিকের রেপার্টরি কিংবা ক্লিনিকের রেপার্টরি যদি দেখবেন ট্রিমলিং টাং আরও কিছু মেডিসিন আছে, তবে এগুলো হচ্ছে ফার্স্ট গ্রেড মেডিসিন, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বইয়ে এই কটা মেডিসিন নাম লেখা আছে, মেলিফিকা, জেলসিমিয়াম, ল্যাকেসিস, মার্কুলাস সলিবুল অ্যান্ড প্লাম মেটালিকাম, স্ট্রামোনিয়াম। এবার আসছি ইমপ্রিন্ট অফ টিথ, দাঁতের ছাপ পড়ে গেছে জিভে, দাঁতের ছাপ পড়ে গেছে, আমাদের অনেক মেডিসিন স্যার আছে আপনারা মেডিকেলে পড়েছেন, তো কি কি কারণে আমাদের ইমপ্রিন্ট অফ টিথ হয়, অর্থাৎ এই যে জিভটা দেখতে পাচ্ছেন এই ধারে 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 দাঁতের ছাপ বসে আছে, অর্থাৎ আমাদের জিভটা যখন ইমপ্লান্টেড হয়ে যায় অর্থাৎ ফুলে যায়, তো ফুলে গেলে তো আমাদের টাংটা কি থাকছে মাউথের মধ্যে থাকছে, আর মাউথ কি করছে আপনার জিভের জিভ যখন বন্ধ থাকে, মুখ যখন আমাদের বন্ধ থাকে তার মানে দাঁতের ভেতরে আমাদের কি থাকছে টাং থাকছে, আর সে টাং যদি আমাদের ইনফ্লামেটেড হয়ে যায় ফুলে যায় তখনই কিন্তু আপনার এই টাঙের ছাপটা চারো ধারে একটা বুঝে যায়, ওটাকে বলছি আমরা ইমপ্রিন্ট অফ টিথ অফ টাং। তো ইন কী কী কারণে দেখতে পাওয়া যায়, এখানে দেখতে পাচ্ছেন পাশের স্লাইডে এই বাম দিকের স্লাইডে, ইনকমপ্লিট ডাইজেশন অফ ফুড, যদি আপনার ফুড যদি ঠিক মতন ডাইজেশন না হয় সেক্ষেত্রে একটা হতে পারে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ডিজিজ, পেটের যদি সমস্যা থাকে তাহলে আপনার এরকম জিভে দাঁতের চাপ থাকবে, স্ট্রেস যদি খুব টেনশন হয় চাপ থাকে মেন্টালি চাপ থাকে সেক্ষেত্রে আপনার এই টাঙের পড়বে, জেরোস্টেরিয়া অর্থাৎ যদি টাং আপনার ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে, কনজেনিটাল প্যাথোলজি কিছু কারণ আছে সেটা হতে পারে, গ্লোসাইটিস, নিউরোসিস, হাইপোথাইরয়েডিজম, এইসবের কারণে কিন্তু আপনার ইমপ্রিন্ট অফ টিথ দেখতে পাবেন। আমাদের ইমপ্রিন্ট অফ টিথ অর্থাৎ জিহ্বা দাঁতের দাগযুক্ত, অর্থাৎ দাঁতের ছাপ দেখতে পাচ্ছেন পাশে পিকচারটা দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন দাঁতের ছাপ বোঝা যাচ্ছে, যদি এরকম বোঝা যায় আমাদের কী কী মেডিসিন আসবে একটু দেখবেন, আর্সেনিকাম অ্যালবাম, সেরিডোনিয়াম মেজর, ম্যাক্সল, রাস্টক্স, আবার বলছি আর্সেনিক অ্যালবাম, সেরিডোনিয়াম মেজর, ম্যাক্সল, রাস্টক্স, এই কথা হয়তো মনে করবেন, এবার তার সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড আমাদের সিমটমস আছে যেটার সঙ্গে বেশি ম্যাচিং করবে সেটাই দেবে, ইনশাল্লাহ রোগী ভালো হয়ে যাবে। এবার আসছি জিওগ্রাফিক্যাল টাং, দেখতে পাচ্ছেন একটা মানচিত্র মতন জিভের পাশে একটা দেখতে পাচ্ছেন মানচিত্র মতন, অর্থাৎ ম্যাপযুক্ত টাং, কোথায় গোল কোথায় একটু লম্বা কোথায় চড়া, তো জিওগ্রাফিক টাং ইজ এ কন্ডিশন দ্যাট কজ ইস ম্যাপ লাইক প্যাটার্ন
টু অ্যাপিয়ার অন দ্য টাং, অর্থাৎ জিভে আপনারা যখন আপনার মানচিত্রের মতন দেখতে পাবেন সেটাই হচ্ছে জিওগ্রাফিক টাং। পিপুল উইথ দিস কন্ডিশন হ্যাভ স্মুথ রেডিশ প্যাচ, দেখতে পাচ্ছেন একটা ঘাড় মতন হয়ে গেছে, রেডিশ প্যাচ, স্মুথ একটা থাকবে চকচকে এবং রেডিশ প্যাচ থাকবে, সারাউন্ডেড বাই হোয়াইট বর্ডার, পাশে কি থাকছে আমাদের এই দেখতে পাচ্ছেন, এলো পাশে একটা সারাউন্ডেড একটা সাদা দাগ, কোথায় থাকছে আমাদের টাং সারফেসে, দ্য রেড এরিয়া আর মিসিং বাই দ্য টিনি বাল্ব, অর্থাৎ যে প্যাপিলিগুলো আছে প্যাপিলিগুলো আমাদের কি হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, মিসিং হয়ে যাচ্ছে, ডেড ন্যাচারালি অ্যাপিয়ার অন দ্য সারফেস অফ দ্য টাং, যে উপর যে উপরে যে লেয়ারটা আছে সেগুলোতে কি হচ্ছে প্যাপিলিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সাদা বর্ডারে সাইডে কি হচ্ছে সাদা সাদা একটা দাগ যুক্ত হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে টাঙে সারফেস এরিয়াতে অর্থাৎ জিহ্বার উপর উপর অংশে একটা মানচিত্রের মতো ফুটে উঠছে, এটাই হচ্ছে আমাদের জিওগ্রাফিক টাং। এটা আমরা দেখতে পাবো মানে কিসে, আমরা দেখতে পাবো সোরিয়াসিস, যদি আমাদের সোরিয়াসিস হয় সেক্ষেত্রে এরকম ধরনের টাং দেখতে পাবেন, হরমোনাল যদি ইয়ে হয় হরমোনাল সাজেস, অর্থাৎ ওমেন হু হ্যাভ টেকিং ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যারা যেসব মহিলা মানে বাতকণ্ঠ পিল খাচ্ছেন একটা করে এভরিডে, ওইখানে তো আপনার হরমোনাল মানে ইয়ে মেনটেন করে, প্রজেস্টেরন যে হরমোন আছে সেটাকে মেনটেন হয় ইস্ট্রোজেন প্রজেস্টেরন, তো সেটার জন্য এরকম একটা হতে পারে। ভিটামিন ডিফিসিয়েন্সি যদি হয় বিশেষ করে জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন বি টু বি সিক্স ভিটামিন বি টুয়েলভ আরও মেনি মোর ভিটামিন আছে, বিশেষ করে জিঙ্ক আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সিক্স অ্যান্ড বি টুয়েলভ, এগুলো যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে মানুষ আপনি এরকম একটা জিওগ্রাফিক টাং পাবেন, অর্থাৎ মানচিত্রের মতন টাং। ফিসার টাং যদি জিভটা আপনার ফেটে যায় ফাটা 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 হয়ে যায় সেক্ষেত্রে একটা হবে, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হয় বিশেষ করে টাইপ 1 ডায়াবেটিস যদি হয় সেক্ষেত্রে পাবেন, অ্যালার্জিক যে কন্ডিশন আছে বিশেষ করে যে মানে মানুষের আপনার অ্যাজমা কন্ডিশন থাকে, অ্যাজমা বেশি দাঁত ঘা সেক্ষেত্রে এই জিওগ্রাফিক টাং পাবেন, ইমোশনাল স্ট্রেসের জন্য এই জিওগ্রাফিক টাং থাকে। তাহলে স্যার জিওগ্রাফিক টাং হলো একটু কি একজন রিপিট করুন আপনি এর মতন যেটা আমাদের মহসিনুজ্জামান স্যার করে থাকেন, তাহলে আমাদের মনে থাকবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম স্যার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে স্যার আপনি খুব চমৎকার করে আমাদের টাঙ্গের একটা ব্রিফিং করলেন আমাদেরকে। প্রথমে যেটা বললেন যে আমাদের যদি ড্রাই টাং হয় সেটাকে আমরা বলি জেরোস্টোমিয়া, আমরা যেমন চোখেরকে বলি জেরোপ্থ্যালমিয়া, এখানে মাউথে বলবো জেরোস্টোমিয়া স্টোমিয়া, এটা ইট ইজ সামটাইমস মোর প্রমিনেন্ট ইন দ্য টাং হয়, কারণ হচ্ছে এটা কোর্স অন হেয়ারি অ্যান্ড থিক সেন্সেশন অফ দ্য টাং থাকে, মোস্ট কজেস অফ এ সাডেন ড্রাইনেস অফ দ্য টাং এটা হয় হঠাৎ করে হয়, আর বেনিয়ন অ্যান্ড ডিউ টু the certain foods or situations that are often not related to any disease, etar cause gulo thake etar mouth er breathing thake sleep thake the period when saliva sensation eta khubi guruttopurno ekta bishoy, er pore jeta sir bollen apni xerophthalmia jeta hoy it is more common in the older people and in the person who breathe through their mouths eder eta hoy, tar pore bolchen dehydration er pore eta hote pare, যারা রেডিওথেরাপি ইনভলভিং ইন দ্য সেলিভারি গ্ল্যান্ডস তাদের জন্য হতে পারে, যারা কেমোথেরাপি নিয়ে তাদের জন্য হতে পারে, আবার অন্যান্য অনেক কজ আছে তার জন্য এটা হতে পারে। তারপরে যেটা বললেন স্যার জিহ্বার জন্য শুষ্ক বর্ণন হয়, এটার জন্য আমাদের যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি সেটা হলে অ্যাকোনাইট নেই, অবশ্যই সিমটম আমাদের সার্বদৈহিক সিমটম লাগবে, তবে কোনো কোনো সময় আবার আমরা একটা ছোটখাটো লক্ষণের মধ্যেও আমরা ঠিক করতে পারি, এর মধ্যে অ্যাকোনাইট হচ্ছে, অ্যাপিস ম্যালেফেরিয়া হচ্ছে, আর্সেনিক হচ্ছে, ব্যালেডোনা ক্যামোমিলা চায়না লেকেসিস, তারপরে লেকেসিসটা খুব খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে অনেক সময়, মার্কোরিয়াস তো ব্যবহার করি প্রায়, নাক্স ভূমিকাও লাগে। তারপরে যেটা স্যার আমাদের হচ্ছে ক্র্যাক টাং, এটা একটা গুরুত্ব আমাদের জানা দরকার,
সেটা সিমটম গুলো অতিমধ্যে বলছেন। এটার কজে বলতে বলছেন যে জিওগ্রাফিক টাং হইতে পারে, মিল্ক সোন হইতে পারে, তারপরে ডাউন সিনড্রোমের জন্য এটা হইতে পারে, আবার কিছু ভিটামিন ডিফিশিয়েন্সি আমাদের দেশে এটা অনেক কারণে আমরা না জানার ফলে ভিটামিন বি ডিফিশিয়েন্সির ফলে এটা প্রচুর হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, ইভেন ভারতের বিভিন্ন অঞ্চলে। ওরাল থ্রাশের ফলে হইতে পারে। আদার কমন কজেস যেগুলো হয় সেগুলো হচ্ছে স্পাইসি ফুড যারা বেশি বেশি ব্যবহার করেন, টু মাচ এক্সপোজার টু স্ট্রেস। মানে আসলে এটা তো এই যুগের এই জামানার কিন্তু একটা মারাত্মক সমস্যা, কিন্তু ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন স্ট্রেস আমরা এত বেশি ভুগে থাকি যে স্ট্রেসের ফলে আমাদের জিহ্বা পুরো শরীরের উপর চাপ পড়ে, তো এইটা জিহ্বার মধ্যে রিফ্লেকশন ঘটে। এই জন্য এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু নো দ্য হোয়াট ইজ স্ট্রেস অ্যাকচুয়ালি। স্ট্রেসটা এত বেশি হয় আমাদের, এবং কাজের জন্য স্ট্রেস হয়, ব্যবসার জন্য স্ট্রেস হয়, এটা দেখছি স্যার অনেকে জিহ্বার মধ্যে নিয়ে আসে। আজকেও দেখতেছেন ছোট শিশু তার স্ট্রেস, শিশুদেরও স্ট্রেস হয় এবং জিহ্বাটা তার সাদা কোটিং ছিল, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা ক্র্যাকের এই ব্যবহারের জন্য যে সময় ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেখানে আর্সেনিক, অরাম ট্রাইফেলাম, প্রোডিক অ্যাসিডাম, নাইট্রিক অ্যাসিডাম আর ফসফরাস, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আরেকটা হচ্ছে আমাদের ডিপ স্যাটুরেটেড হচ্ছে ক্র্যাক হচ্ছে নাইট্রিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এটা জিহ্বাটা এমন ভাবে হয় যে মনে হয় ম্যাপ আঁকে করছে। তারপরে ট্রাম্প অনেকের অনেক অনেক ট্রাম্প টাং কিন্তু আমাদের কাঁপে, আমরা দেখি আসলে কথা বলতে পারতেছে না, তাদের জন্য কতগুলো ওষুধ আছে সেটা হলো অ্যাপিস, তারপরে জেলসেমিয়াম অনেক রুগীতে ব্যবহার করেছি, তারপর লেকেসিস খুবই গুরুত্বপূর্ণ সাপের মতন সে জিহ্বা নড়াচড়া করে, মার্কোরিয়াস সল, প্লাবাম মেটালিকাম, স্ট্রেমোনিয়াম। এই স্ট্রেমোনিয়াম তো খুব ভালো করে জানা দরকার এটা কিভাবে কম হইতে পারে, এবং এটা আসলেই হয়ে থাকে। বিশেষ করে আমি দুইটা ওষুধ ব্যবহার করেছি, জেলস এবং লেকেসিস, তবে স্ট্রেমোনিয়ামটাও হইতে পারে। তারপরে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আজকে আলোচনা করলেন, কজেস অফ টিথ ইমপ্রিন্টস, এই যে জিহ্বার মধ্যে দাগটা পড়ে, এর পাশাপাশি দুইটা জিহ্বাকে আপনি দেখাইছিলেন, সেটা ইনকমপ্লিট ডিজাইনেশন অফ ফুড, ডিজাইনেশন অফ ফুড, যদি ফুডটাকে আমাদের ভালো করে ডাইজেশন না হয় তারপরে কি কি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ডিজিজ আমাদের হইতে পারে, হওয়ার পরে যে রিফ্লেকশনটা হয় সেটা জিহ্বার মধ্যে দেখা যায়। অনেক এটা নিউরোসিসের জন্য হইতে পারে, গ্রোসাইটিসের জন্য হইতে পারে, তারপরে আমরা জানবো একটু আগে যেটা প্রথমেই যেটা আলোচনা করলাম জেরোস্টমিয়া যেটার জন্য হইতে পারে, এবং স্ট্রেসের জন্য আমাদের হচ্ছে। তারপরে যেটা বললেন স্যার, দি টাং ইজ স্টেইনড উইথ টিথ, এটা জিহ্বা দাঁতে দাগ যুক্ত হয় খুব, চারটা ওষুধ বলছেন আর্সেনিক, চেলিডোনিয়াম, এবং আমরা এটা খুব ভালো করেই ব্যবহার করলে জানি দাঁতের কিভাবে ছাপ পড়ে চেলিডোনিয়ামের মধ্যে। রাস্টক্স, রাস্টক্স তো আমরা দেখি যে অনেক দাগ পড়ে, মার্কোরিয়াস তো আমরা জানি যে অনেকগুলো দাগ পড়ে। তারপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আজকে আলোচনা হয়েছে জিওগ্রাফিক্যাল টাং, এই টাং এমন হয় যে একটা পুরো জিহ্বাটার মধ্যে যে বিভিন্ন জায়গার মধ্যে যে একটা ভৌগোলিক অবস্থা, জিওগ্রাফিক্যাল টাং ইজ এ কন্ডিশন দ্যাট কজেস ম্যাপ লাইক প্যাটার্ন টু অ্যাপিয়ার অন দ্য টাং, পুরো জিহ্বার মধ্যে একটা ম্যাপের মতন অবস্থান দেখা যায়। পিপল উইথ দ্য কন্ডিশন হ্যাভ স্মুথ রেডি স্প্যাচেস, একেবারে দেখা যায় গোলাকার একটা সারাউন্ডেড বাই দ্য হোয়াইট বর্ডার্স, সাদা সাদা হয়ে থাকে অন দেয়ার, এবং মনে হয় যে ফাঙ্গাস যেন পড়ে থাকে এরকম একটা অবস্থা। এবং হয়ও অনেক মানুষের এই যে এর পেটের মধ্যে সমস্যা থাকে, যে রেড এরিয়াজ আর মিসিং ইন দ্য টিনি বাম্পস, পিপলি থাকে ছোটো ছোটো এরম এরম থাকে ছোটো ছোটো হয়, দ্যাট ন্যাচারালি অ্যাপিয়ার অন দ্য সার্ফেস অফ দ্য টাং, জিহ্বার উপরিভাগে এটা হয়। এবং ওর জন্য যে কারণগুলো হইতে পারে, একটা অন্যতম কারণ যাদের সোরিওসিস থাকে তাদের হইতে পারে হরমোনাল সার্জেস, এটা যারা আমাদের মেয়েরা যারা নিয়মিতভাবে দে আর টেকিং অরাল কন্ট্রাসেপটিভ, এবং এটা না নিয়ে উপায়ও নাই, এর ফলে দেখা যায় যে অনেক মেয়েদের এটা হয়। এবং আমরা আগেও জানি, আমরা আমাদের জানা উচিত বিং এ হোমিওপ্যাথ যে হোমিও ডক্টর, যেটা হলো যে ভিটামিন ডিফিশিয়েন্সি একটা খুব সাংঘাতিক আমাদের দেশে অনেক কারণে, আমরা পুষ্টির যে বিষয়টা সেটা রান্না করার বিষয় জানি না, কাটার বিষয় জানি না, কোনটা কোন সময় খাওয়ার বিষয় জানি না, এই জন্য আমাদের যে ডিফিশিয়েন্সি তৈরি হয়, যেটা ভিটামিন সব ধরনের B1, B2, B6, B12 থেকে শুরু করে জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড সহ সব ধরনের, এর ফলে জিহ্বার মধ্যে একটা রিফ্লেকশন ঘটে, যার ফলে এই ধরনের একটা জিওগ্রাফিক টাং সৃষ্টি হতে পারে। তারপরে যাদের ফিশার টাং থাকে তাদের হতে পারে, এবং ডায়াবেটিস টাইপ 1 যাদের আছে ডায়াবেটিস তাদের জন্য এটা হয়, এবং কিছু কিছু এক্সিমা আছে যার জন্য অ্যালার্জি তৈরি হয়। এবং ফাইনালি যেটা খুব গুরুত্বের সাথে বলা হচ্ছে, এবং আজকাল খুব খুব ওয়ার্ল্ড ওয়াইড এটা, এবং বাংলাদেশ তো এর মধ্যে ইন্ডিয়া অবশ্যই আছে, ইমোশনাল স্ট্রেস,
অনেক কারণে, অ্যাডোলেসেন্ট গার্ল, অ্যাডোলেসেন্ট বয়েজ, স্পেশালি ইয়ুথ যারা, দোজ হু আর 10 to 19 ইয়ার্স এবং 19 to 24 ইয়ার্স তাদের মধ্যে পড়ে, ইভেন যারা বিবাহিত, বিবাহিত না, বিভিন্ন বয়সে চাপের মধ্যে চাকরি হচ্ছে না, স্ট্রেস পড়ে, এদেরও জিব্বার মধ্যে এটা পড়ে। কিন্তু আমি অনেক সময় দেখেছি খেয়াল করে, জিব্বা আপনি সেশন নেওয়ার পরে দুই একটা পেশেন্ট আর আমি জিব্বার উপরে আলাদা করে দেখার চেষ্টা করতেছি। এই যে কথাগুলো আজকে আমাদের স্যার খুব গুরুত্বের সাথে বললেন, ভালো কাজে লাগবে, তো অনেক ধন্যবাদ স্যার এইটুকু আজকে আলোচনার মধ্যে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, দারুণ বলেছেন স্যার, দারুণ, থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর বলেছেন, প্রশংসা মানে কি বলবো, এত সুন্দর বলেছেন আমি এত বলিনি। এরপরে আমাদের যেটা আছে ম্যাপটাং, যেটা আমাদের পাবেন মানচিত্র মতন দেখতে পাবেন, যেগুলো মেডিসিন, সেই মেডিসিনগুলোর নাম বলছি, ক্যালিবাইক্রোমিয়াম, ক্যালিবাই, ল্যাকেসিস, নাইট্রামিউর, এটা তো সবাই জানে, মানে মোর কমন হয়ে গেছে এটা, মানে ম্যাপটাং মানে সবাই জানে না, আমরা জানে না, খুব কম হয়ে পেতে আছেন কি ম্যাপটাং মানে নাইট্রামিউর আছে, রাস্টক্স, থুজা অক্সিডেন্টালিস আর ট্যারেক্স, ট্যারেক্সিকাম, এই ছটা মেডিসিন কিন্তু আমরা মানচিত্রের মতন পাবো। আরো কিছু মেডিসিন আছে, তবে নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন কি এই ছটা মেডিসিন মোর কমন, ক্যালি বাই, ল্যাকেসিস, নাইট্রামিউ, রাস্টক্স, থুজা অক্সিডেন্টালিস, ট্যারেক্সিকাম। এবার আসছি ট্যাং প্যারালাইসিস, আমাদের যেমন মানে প্যারালাইসিস তো আপনারা সবাই জানি, তো শুধু জিপটাই অনেক সময় হচ্ছে প্যারালাইসিস, যার জন্য কথা বলতে অসুবিধা হবে, আপনার গিলতে অসুবিধা হবে, এরকম হয়। তো ড্যামেজ অফ দ্য হাইপোগ্লোসিয়াল নার্ভ, যেটা টাঙিয়ে যে নার্ভটা আমাদের সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে হাইপোগ্লোসিয়াল নার্ভ। তো ড্যামেজ টু হাইপোগ্লোসিয়াল নার্ভ যখন ড্যামেজ হচ্ছে তখন কি হচ্ছে, আমাদের জিভটা প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের নার্ভের মাধ্যমেই কিন্তু এই সব কিছু মুভমেন্ট হয়। তো নার্ভ ড্যামেজ হলে তার মানে কি মুভমেন্টটা কমে যাবে, আর মুভমেন্ট যদি কমে যায় তাহলে কি হবে, সে না পারবে ভালো করে কথা বলতে, না পারবে সে কোনো জিনিস গিলতে না খেতে। ড্যামেজ অফ হাইপোগ্লোসিয়াল নার্ভ কজেস প্যারালাইসিস অফ টাং, ইউজুয়ালি এটা সাধারণত মানে টাঙের যে আছে পুরো টাংটা কিন্তু আপনার অবস হয় না, প্যারালাইসিস হয় না, একটা সাইডই কিন্তু হয়, এটাই হচ্ছে নিয়ম, একটা সাইডই কিন্তু আপনার প্যারালাইসিস হয়। ওয়ান সাইড অফ দ্য টাং ইজ এফেক্টেড, একটা সাইডেই হয়, হোয়েন এ পার্সন স্টিক আউট হিজ ওয়ার হার টাং, ইট ডিভাইডেড ওয়ার পয়েন্ট টুয়ার্ডস দ্য সাইড অফ দ্য ড্যামেজ, যে সাইডটা আপনার ড্যামেজ হচ্ছে সে সাইডটা আপনার কী হবে, প্যারালাইসিস হবে। তো কী কী কারণে হয়, যদি স্ট্রোক হয় তো আমরা জানি মানে স্ট্রোক কী জিনিস, স্ট্রোক হচ্ছে দু ধরনের স্ট্রোক হয়, একটা হচ্ছে আমাদের বিভিন্ন স্যার ক্লাস করেছেন স্ট্রোক সম্বন্ধে, তবুও একটু বলি, আমাদের একটা হয় সেরেব্রাল ইসেমিয়া আর একটা হয় সেরেব্রাল ইনফ্রাকশন, মানে সেরেব্রাল ইসেমিয়া আর সেরেব্রাল হেমারেজ, এই কারণে কিন্তু আমাদের স্ট্রোক হয়। তো স্ট্রোক যদি হয় তাহলে কী হবে, টাঙও আমাদের কিন্তু প্যারালাইসিস হবে। যদি ব্রেনের টিউমার হয় কিংবা তাহলে কিন্তু এই আপনার টাঙের প্যারালাইসিস হয়। যদি আপনার ট্রমা হয় অর্থাৎ আঘাত লাগলো পড়ে গিয়ে কোথাও গিয়ে তাহলে কি কিন্তু হবে, প্যারালাইসিস হবে। মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয় অর্থাৎ আমাদের কি হচ্ছে যে শিরদাঁড়া যেটা আছে সেখানে কি হচ্ছে আপনার যে হাড়ের যে ইয়েগুলো আছে দুটার মাঝখানে যে ডিসগুলো আছে সেগুলো যদি আপনার লস হয়ে যায় অর্থাৎ সে প্রোটেকটিভ যে শীতগুলো আছে সেগুলো যদি আপনার ক্ষয় হয়ে যায় তো সেটাই অনেকটা যদি হয় একসঙ্গে তখন তাকে আমরা বলবো মাল্টিপল স্ক্লেরোসিস, সেক্ষেত্রে এই জিভ আমাদের প্যারালাইসিস হবে। সেরেব্রাল পালসি আপনারা জানেন সেরেব্রাল পালসি কী জিনিস, সেক্ষেত্রে হবে। আর এটা কিন্তু ছোট বাচ্চাদেরই এটা মানে যেটা হয় সেরেব্রাল পালসি মানে ছোট বাচ্চা থেকে একদম হয়, ডিফেক্ট ইঞ্জুরি অর দ্য ব্রেন দ্যাট ওয়াকার্স অ্যাট অর ওয়ান শর্টলি আফটার বার্থ, অর্থাৎ
জন্মের সময় যে নর্মাল বাচ্চা হয়, লেবার নর্মাল লেবার হয়, তো মাথাটা যদি বড় হয় আর ভ্যাজিনাটা যদি ছোট হয়, ডিউরিং এক্সপালশন মাথাতে একটা চোট লাগে, তো বাচ্চা তো আর বলতে পারে না। এবার গ্রাজুয়ালি যখনই বড় হলো মাথাতে চোটটা থেকে গেল, তো এইসবের জন্য আমরা বলি কি আফটার বাথ বাচ্চাকে সঙ্গে সঙ্গে একটা খানিকা যদি খেয়ে দেওয়া যায় তাহলে এসে পাশেটা হবে না। যেনারা হয়তো চাইল্ড নিয়ে কাজ করছেন ওনারা প্রচুর পেশেন্ট পাবেন এই সেরব্রাল পালসি, তো যখনই ও সঠিক টাইমে যেটা হওয়ার কথা বাস মানে কোনো জিনিস ধরার কথা পারছে না, সঠিক টাইমে বসতে পারছে না, সঠিক টাইমে আপনার হামাগুড়ি দিতে পারবে না, সঠিক টাইমে দাঁড়াতে পারবে না, সঠিক টাইমে কথা বলতে পারবে না, সেই জিনিসগুলোই হচ্ছে আপনার সবকিছু ডিলে হবে, সেগুলো হচ্ছে সেরব্রাল পালসি। তো সেরব্রাল পালসি যদি হয় সেক্ষেত্রে টাং প্যারালাইসিস হবে, মেটাবলিক ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার দ্যাট ইন্টারফেয়ার উইথ বডি এবিলিটি টু মেনটেন ইটসেলফ, এইসব কারণে কিন্তু আমাদের ট্যাঙ্ক প্যারালাইসিস হয়। ড্যামেজ আরো কিছু কি বলছি, ট্যাঙ্ক কন্টিনিউ ড্যামেজ অফ দ্য স্পাইনাল কর্ড মোস্ট অফ দ্য কজেস ট্রমা, কী কী থেকে হচ্ছে টিউমার বললাম, হার্নিয়েশন ডিস্ক আগে বললাম, মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয়, স্পন্ডেলাইটিস যদি হয়, রিউমাটয়েড যদি আর্থ্রাইটিস অফ স্পাইন, যদি স্পাইনের আপনার একই জিনিস সব মোটামুটি হার্নিয়েস অফ ডিস্ক বলেন, মাল্টিপল স্ক্লেরোসিস বলেন, স্পন্ডেলাইটিস বলেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস অফ স্পাইন বলেন, আর আপনার নিউরোডিজেনারেটিভ ডিজিজ বলেন, সব এগুলো মোটামুটি সব একই কথা, মাল্টিপল স্ক্লেরোসিস সবই এগুলো একই কথা কম বেশি মোটামুটি। তো শিরদাঁড়ার যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আপনার প্যারালাইসিস অফ দ্য টাং হবে, অর্থাৎ পেরিফেরাল যদি নার্ভ ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আপনার এই আপনার প্যারালাইসিস অফ দ্য টাং হবে, ট্রমা এইসব কন্ডিশনগুলো হয়। আর মেডিসিন আসি, আমাদের প্যারালাইসিস যদি টাং হয় তাহলে মেডিসিন হচ্ছে 1 নম্বর কস্টিকাম, জেলসিমিয়াম, কস্টিকাম তো সবাই জানেন মুখস্থ আছে অসুবিধা নেই, কস্টিকাম, জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, ওপিয়াম, প্লাম্বা মেটালিকাম, এক সাইড প্যারালাইসিস হয়ে যায় কার জিবের, অর্থাৎ বেলস পালসি যাদের হয় সেক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখতে পাবেন, অনেক সময় যে মুখটা আছে সব ঠিক আছে কিন্তু অনলি জিপটাই প্যারালাইসিস হয়েছে, অনলি জিপটাই প্যারালাইসিস হয়েছে, এই মহিলা দেখতে পাচ্ছেন জিপটাকে সোজা করতে পারছে না, অর্থাৎ জিপটা বেঁকা হয়ে গেছে, এক সাইড কি হয়েছে প্যারালাইজ হয়ে গেছে, ঠিক মতন টাংটা বার করতে পারছে না, অর্থাৎ এক সাইডে টাং প্যারালাইসিস হয়ে গেছে। আমাদের মেডিসিন হচ্ছে কস্টিকাম, জেলসিমিয়াম, লাইকোপোডিয়াম, ওপিয়াম, প্লাম্বা মেটালিকাম। এর আগে সাথে পড়লাম আমরা কি জিপটা মানে ফাটা ফাটা ক্র্যাক্ট, তো আমাদের যেটা মেডিসিন হচ্ছে মাঝখানে ক্র্যাক্ট, অর্থাৎ ওইটা তো পড়লাম মাল্টিপল সব জায়গাতে ফাটা ফাটা, আর এটা হচ্ছে মাঝখানে ক্র্যাক্ট, মাঝখানে ক্র্যাক্ট দুটো মেডিসিন হচ্ছে, সেটা হচ্ছে কস্টিকাম, ভেট্রাম ভ্রিডি, কস্টিকাম, ভেট্রাম ভ্রিডি, মাঝখানে ক্র্যাক্ট। এবার হচ্ছে দ্য টাং পুল আউট ওয়ান্স লাইক এ স্নেক ওয়ান্স ইনসাইড, সাপের মতন কি করছে জিপটাকে একবার ঢুকাচ্ছে বার করছে, ঢুকাচ্ছে বার করছে, সাপে জিপ বা সাপের মতন একবার বের করে আর একবার ভেতরে টেনে নেই, এরকম মেডিসিন হচ্ছে আমাদের কুপ্রাম মেটালিকাম, হেলেবোরাস নায়াগ্রা, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, কুপ্রাম মেটালিকাম, হেলেবোরাস নায়াগ্রা, ল্যাকেসিস, লাইকোপোডিয়াম, সাপের মতন জিপ ঢুকাবে বার করে ঢুকাবে বার করবে, চারটা মেডিসিন। সেন্সেশন অফ হেয়ার অন দ্য টাং, জিবের এতে আপনার জেবাতে চুল আছে মনে হচ্ছে, ফিলিং মানে মনে করছে তার জেবা পরিষ্কার কিন্তু মনে করছে তার জিবে চুল আছে, মেডিসিন হচ্ছে অ্যালিয়াম স্যাটাইভা, অ্যালিয়াম স্যাটাইভা,
থ্যাংক ইউ সো মাচ স্যার। এটি যদি আর কেউ বলেন মানে আরেকজন কিংবা আমাদের স্যারই বলুক, আমাদের ইকবাল মজিদ স্যার একবার আরো যদি বলে দেন, এটি তাহলে আমাদের রিপিটেশন হয়ে যাবে আরো মুখস্থ হয়ে যাবে বেশি। জি স্যার একবার বলে দিন, বাস কমপ্লিট, থ্যাংক ইউ। আমরা এরপরে যেটা দেখলাম স্যার আলোচনা করলেন, যে টাং ইজ লাইক এ ম্যাপ, এই যে জিবা মানচিত্রের মতো হয়, এর জন্য ছয়টা ঔষধ উনি আমাদের সামনে দিলেন। একটা হলো ক্যালিবাইক্রম, লেকেসিস, নেট্রামিউর, রাস্টক্স, ছোজা, ট্যারাক্সকাম, যেটা ব্যবহার করেনি। তো এখানে টাং এরপরে বলছেন যে টাং প্যারালাইসিস, আমরা জানি যে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে তার মধ্যে জিহ্বার মধ্যে যে নার্ভটা চলে গেছে এটা হলো হাইপোগ্লসাল নার্ভ। এইটা যদি কোনো কারণে ড্যামেজ হয় আমাদের, তাহলে আমাদের জিহ্বাটা এক পাশে কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, যে কোনো একটা সাইড হয়ে যায়। ইউজুয়ালি ওয়ান সাইডেড অফ দ্য টাং ইজ এফেক্টেড অ্যান্ড হোয়েন দ্য পার্সন সিক্স আউট হিজ অর হার টাং ইট ডেভিয়েটস অর পয়েন্টস টুয়ার্ড দ্য সিক দ্যাট ইজ ড্যামেজ। কেন হয়? অন্যতম কারণ হচ্ছে স্ট্রোক। আমরা অনেক কারণে স্ট্রোক হতে পারে, টিউমার যদি থাকে, টিউমার আবার অনেক সময় হয় কি মেরুদণ্ডের মধ্যে হয়, ওটার একটা রিফ্লেকশন ওখানে ঘটে গিয়ে, ট্রমা হতে পারে, অনেক কারণে ট্রমা হয়, এবং মাল্টিপল স্ক্লেরোসিস, এটা অনেক ডিজিজের পরে তার ডেস্ট্রয় হয়ে যায়, প্রোটেকটিভ যে কভারিংটা আছে নার্ভ সেলসটা ধ্বংস হতে পারে, স্ক্লেরোসিস হওয়ার পরে এটা হয়। ওই জন্য অবশ্যই যে আমরা যেমন হোমিওপ্যাথি ওষুধ দেই এটার মধ্যে সাথে আবার কোনো সময় প্রয়োজন লাগে যে মাসল এবং নার্ভের ফিজিওর জন্য, এবং কিছু কিছু মেটাবলিক ডিসঅর্ডার হয়, যে ডিসঅর্ডারের কারণটা হচ্ছে এই টাঙের প্যারালাইসিসটা, খুবই গুরুত্বপূর্ণ। এই শীতকালে কিন্তু আবার অনেক প্যারালাইসিস হয়, শীতের সময়ে গ্রাম দেখেছি অনেক অনেক হয়। তারপর টাঙের প্যারালাইসিস কন্টিনিউশন আবার বলছেন স্যার, যেটা হচ্ছে ড্যামেজ হয় স্পাইনাল কর্ড, খুবই গুরুত্বপূর্ণ, এটা গ্রামের দিকে অনেক কারণে হয়, শহরেও হয়, আর অনেক এই যে মেট্রো রেলের আমাদের মিরপুরে কাজ হচ্ছে, ওখানে আমি বেশ কিছু লোকের তারা প্যারালাইসিস হচ্ছে অনেক কারণে, একটা হলো টিউমার হলো, তারপরে হচ্ছে হেমেজিডের ড্যাক্স যদি হয়, তারপরে স্পন্ডেলাইটিস যদি, এটা সাংঘাতিক একটা বাংলাদেশে কমন, রিমোটেড আর্থ্রাইটিস অফ দ্য স্পাইন যদি এটা হয়, তারপরে হচ্ছে আমাদের সেরিব্রেলস পালসি, এটা যদি না এটা হচ্ছে স্যার ট্রমা, ড্যামেজ টু দ্য স্পাইনাল নার্ভস অফ দ্য কজ বাই, কেন হয়, ট্রমার জন্য হয়, কম্প্রেশন এনলার্জমেন্ট হয়, তারপরে হচ্ছে ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিস মানে ম্যাগনেটিক হয়, এই জন্য এগুলো হতে পারে। ওর জন্য যে সমস্ত আর এরপরে যেটা বলা হয়েছে টাং এর যে প্যারালাইসিস ওষুধগুলো, যেটা খুব কমন আমরা সবাই নাম জানি, অস্টিকাম, এছাড়াও যে সমস্ত ওষুধগুলো আমরা জানতে পারি সেটা হলো জেলসেমিয়াম, লাইকোপডিয়াম, অপিয়াম, প্রবাম মেটালিকাম। তারপরে টাং যদি হয় জিব্বার মাঝখানে ফাটা হয়, তাহলে যেটা কস্টিকাম এবং খুবই ভালো একটা ওষুধ, তবে জিব্বাটা খুব মাঝখানে ফাটা থাকতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। যে এর আগে আমরা পড়ছিলাম টাং পক্ষাগ্রস্ত, এটা হলো জিব্বার ফাটা যদি হয় মাঝখানে হয়, আর টাং পুলস আউট অন লাইক এ স্নেক, সাপের মতো যদি হয় এরকম হয় বের হয় ইনসাইড, জিব্বা সাপের মতো একবার টানে নেয়, তাহলে চারটা ওষুধ, একটা হলো কুপ্রাম মেটালিকাম, একটা হেলিবোরাস নাইজার, একটা লেকেসিস, একটা লাইকোপডিয়াম, এই চারটা ঔষধ। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন, জিহ্বার মধ্যে চুলের সংবেদনশীলতা, সেন্সেশন অফ দ্য হেয়ার অন টাং, যদি অনুভূতি এরকম মনে হয়, তারপর একটা কমন মেডিসিন আছে এলিয়াম স্যাটাইভা। অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর এক্সেলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ ভেরি মাচ। ইকবাল মজিদ স্যারকে আমাদের অশেষ ধন্যবাদ, আমাদের পার্ট আজকে দুবার হয়ে গেল, রিপিটেশন হয়ে গেল, থ্যাংক ইউ স্যার। তাহলে আমি এটা স্যার গ্রুপে দিয়ে দিচ্ছি। জি স্যার, জি স্যার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, তবে আপনাকে দিয়ে দিচ্ছি স্যার, আপনি সেন্ড করে দিবেন জর্দার স্যার। জি স্যার, আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সেন্ড করে দিবেন। রাজীবের ওই নাম্বার এবং ওইটা কাইন্ডলি স্যার, কোনটা স্যার? ওই যে রাজীবের ওই
নাম্বার হ্যাঁ হ্যাঁ রাজীবের নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে সবচেয়ে ভালো হয়। জি জি, ওর ওর নাম্বারে, ওর নাম্বারে ইয়ে করলে। আচ্ছা আমি ওর গ্রুপে দিয়ে দেবো, এখানে নাম্বারটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। না 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 স্যার দিয়েছি আমি। স্যার পাওয়া গেছে 01817, 180 188। হ্যালো 01817, 180 188। আর বইগুলোর মূল্য সহ আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে স্যার, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আগামী দিন কে নিয়ে আসছেন আপনার সাথে? কথা বলেছি নিচ্ছে স্যার। হ্যাঁ স্যার, ইয়েতে মর্নিং এ একটা ডিউ আছে যেটা হাফ পড়েছিলাম মর্নিং গ্রুপে একদিন, আর সেটা হচ্ছে ইমিউনিটি, অর্ধেক পড়িয়েছি অর্ধেক গ্যাপ ইয়ে আছে ডিউ পার্ট টু। ইমিউনিটির মেন হয়ে গেছে যেটা আমাদের স্যার, ইমিউনিটিটা আমরা মর্নিং, স্যার মর্নিং এ যা করছেন করছেন ওটা কোনো ব্যাপার না, ইমিউনিটি আমরা নাইটে পড়তে চাই, কারণ ওই রেটের জটিল আছে তো আমরা দুইবার পড়তে চাই। হ্যাঁ হ্যাঁ একদম হয়ে যাবে স্যার, তাহলে ইমিউনিটি হয়ে যাবে। ওখানে আমাদের যে অ্যান্টিবডি গুলো, পাঁচটা অ্যান্টিবডি আছে, আইজি জি, আইজিএম, আইজিএ, আইজিই, আইজিডি, এই যে পাঁচটা অ্যান্টিবডি, পাঁচটা অ্যান্টিবডি আমাদের কিভাবে প্রতিরক্ষা করছে আমাদের বডিকে। আর আপনি আপনি এখানে ওই ইমিউনিটি সিস্টেমটা প্রথম থেকে শুরু করবেন, কেসে গন্ডোস করবেন, আবার নতুন করে নতুন করে শুরু করবেন নাইটে, ওইটা তাহলে আগামী সপ্তাহে এটাই থাকবে। ওইটাই থাকবে আগামী সপ্তাহে তাহলে স্যার, ইমিউনিটি, ইমিউনিটি জি স্যার, নিয়েই তাহলে আলোচনা হবে। হ্যাঁ ওকে জি স্যার। আর এটা স্যার আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি বাকি সেন্ড করে দেবেন। স্যার আপনি আমাকে হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে দেন, হোয়াটসঅ্যাপে থেকে কপি করে অনেক ঝামেলা মেসেঞ্জারে। আচ্ছা মেসেঞ্জার, আমি মেসেঞ্জার চেষ্টা করছি, ওটাই খুলছি, আমি মেসেঞ্জারটাই খুলছি। আচ্ছা ওকে হোয়াটসঅ্যাপে অনেক ঝামেলা, হোয়াটসঅ্যাপে থেকে ওখান থেকে কপি করে মেলে নিতে হয়, মেল থেকে ডাউনলোড করতে হয়, ডাউনলোড করার পরে তখন মেসেঞ্জারে সেন্ড করতে হয়, হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট সেন্ড করা যায় না। আমি আজকে আপনাকে ওই মেসেঞ্জারে দিচ্ছি। জি জি জি। তো আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারেন, আর কারো কোনো বুদ্ধি পরামর্শ বা ইত্যাদি, আমরা ক্লাস শেষ করব 11টায় ইনশাআল্লাহ। আর কোনো জানার থাকলে, কোশ্চেন থাকলে। ইকবাল স্যার আসসালামু আলাইকুম। ইকবাল স্যার স্যার ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ইকবাল স্যার। জি জি স্যার, স্যার সকালে একটা নোটিশ দিয়েছি দেখছেন তো স্যার, গুড মর্নিং ক্লাসে। জি না স্যার, খেয়াল করিনি স্যার। হাই হাই রে, আপনার নজরুল সঙ্গীত শুনবে ইনশাআল্লাহ। কোন দিন স্যার? 1 তারিখ, 1 জানুয়ারি 2022 ইনশাআল্লাহ। কটার সময় স্যার? সকাল 7টায়। সকাল 7টায়? আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। ওকে সত্যি কথা বলতে স্যার।